সবাইকে স্বাগত জানাই আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বিষয় নিয়ে একটু আলোচনা করব আশা করি মনোযোগ সহকারে তোমরা শুনবা আজ আমাদের আজকে পাঠ বাংলা ব্যাকরণ পাঠ শিরোনাম বাংলা ভাষার শব্দ সম্ভার আমরা জানি বাংলা ভাষার গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও কালের পরিক্রমায় বিভিন্ন শব্দের সংমিশ্রণে আর সেটা অনেকটা সমৃদ্ধি লাভ করেছে বা পরিমাণটা বৃদ্ধি পেয়েছে তো আমরা আজকে দেখব ওই উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষা শব্দ সম্ভারকে পণ্ডিতগণ পাঁচ ভাগে ভাগ করেছেন এক কথায় বলতে গেলে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার পাঁচ প্রকার এক তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি ও বিদেশি চলো এবার আমরা বিশ্লেষণের দিকে যাই তৎসম শব্দ তৎসম বলতে তদ অর্থাৎ তার সম শব্দের অর্থ হচ্ছে সমান তার সমান তার সমান বলতে এখানে সংস্কৃতকে বোঝানো হচ্ছে সংস্কৃতে সমান তাহলে দেখি আমরা যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ তৎসম একটি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ বলতে বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ ওই দৃষ্টিকোণ থেকে তৎসম শব্দগুলো হচ্ছে কি পারিভাষিক শব্দ যেমন সূর্য চন্দ্র নক্ষত্র ভবন ধর্ম পাত্র মনুষ্য ইত্যাদি তাহলে যে শব্দগুলো তৎসম শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো হুবহু অপরিবর্তিত অবস্থায় বাংলায়ও স্থান করে নিয়েছে সেগুলোকে আমরা তৎসম হিসেবে চিহ্নিত করতে পারি দু নম্বর অর্ধ তৎসম শব্দ তবে বাংলা ব্যাকরণ বইতে তৎসমর পরে তদ্ভবের কথা আসছে আমি মনে রাখার সুবিধা তোমাদেরকে তৎসম শব্দের পরে অর্ধ তৎসম শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করছি তাহলে দেখা যাক বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ তৎসম মানে আমি আবারও বলি তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত আমরা দেখব সংস্কৃত শব্দগুলো হচ্ছে জ্যোৎস্না শ্রাদ্ধ গৃহিণী বৈষ্ণব কুৎসিত আর অর্ধ তৎসম হচ্ছে জ্যোৎস্না জ্যোৎসনা শ্রাদ্ধ শ্রাদ্ধ গৃহিণী গৃহিণী বৈষ্ণব বৈষ্ণব কুৎসিত কুৎসিত এবার আমরা একটু ছড়াই ছড়াই তৎসম এবং অর্ধচতুষ্পদের ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই ভালো এবার আমরা ছন্দে আনন্দে শব্দ ভাণ্ডার গুলো রপ্ত করব প্রথমে তৎসম শব্দ সাহস আহুতি বৃত্ত দূপ সবগুলো কিন্তু তৎসম শব্দ গহন ইচ্ছা পঞ্চভূত বহন বিবাহ দণ্ড বর জীবন মৃত্যু বেদন স্বর আকাশ সন্ধ্যা দুর্যোগ ভার পুরুষ নয়ন উজ্জ্বল ধার ললাট চিবুক ঈর্ষা দেশ বিপ্লব বন্দনা বৈদিক ক্লেশ চলো আরো কিছু এখানে শব্দ আমরা দেখব কামনা ধৈর্য যন্ত্র অন্ন অগ্নি জর্জর দণ্ড বন্য রাক্ষস বধ দারুণ শেল দেশ পতাকা ভীষণ উদ্ভেল চন্দ্র সূর্য হস্ত পান্থ ধর্ম পত্র বর্ণ শান্ত বৃক্ষ লতা নদী ভ্রান্ত পঞ্চান্ন হাজারে হব কান্ত আরো অনেক শব্দ সম্ভার আছে এখানে এবার দেখব আমরা আরো কিছু শব্দ এখানে সংযোগ করা হয়েছে খেয়াল করো চন্দ্র শোভা জ্যোৎস্না রাত্র কৃষ্ণ বর্ণ উজ্জ্বল গাত্র নিত্য বর্ষা বৃষ্টি বন্যা
পিতা মাতা পুত্র কন্যা শিক্ষা দীক্ষা ছাত্র ছাত্রী বন্ধু বান্ধব পাত্র পাত্রী অশ্ব ডিম্ব সূর্য শক্তি হীরক বিম্ব শ্রদ্ধা ভক্তি চঞ্চল চিত্ত চক্ষু দৃষ্টি পর্বত বৃক্ষ উত্তম সৃষ্টি। আশা করি এই ছড়াই ছড়াই যদি আমরা এই শব্দগুলো মনে রাখতে পারি আমাদের তৎসম শব্দের সম্পর্কে আমাদের অনেকটা স্বচ্ছ ধারণা চলে আসবে। আশা করি আমরা সহজেই মনে রাখতে সক্ষম হব। এবার আমরা অর্ধতৎসম শব্দগুলো ছন্দে ছড়ায় মনে রাখার চেষ্টা করব। জ্যোৎস্না রাত্রির সূর্যি রদ্দু কেষ্ট বিষ্টু স্বামী পুত্তর পিতৃ পত্নি বুদ্ধি মন্তর যজ্ঞে পেন্নাম চক্ষর যন্তর গিন্নি পুরুত ঘেন্না ছিড়ি অর্ধ ততে এমনি ফিরি। নাম্বার তিন তদ্ভব শব্দ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। নাম্বার তিন তদ্ভব শব্দ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব শব্দকে কাকে বাংলা শব্দ বলা হয়, যেমন সংস্কৃত প্রাকৃত তদ্ভব। প্রথম শব্দগুলো সংস্কৃত ছিল, সেখান থেকে পাটিদ ভাষায় রূপ লাভ করেছে, এরপরে তদ্ভব শব্দে স্থান করে নিয়েছে। দেখো হস্থ প্রাকৃত ভাষা হচ্ছে হত্থ আর তদ্ভব হচ্ছে হাত। ঠিক চর্মখার সংস্কৃত হচ্ছে চর্মখার, প্রাকৃত ভাষা হয়েছে চম্ময়া, আবার তদ্ভব হয়েছে চামা। ঠিক আছে, এবার আমরা একটু দেশি শব্দের ব্যবহারটা দেখব। প্রথমে সংজ্ঞা তারপর শব্দগুলো দেখব। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতি কিছু কিছু শব্দ দেশি নামে অভিহিত করা হয়, যেমন কুড়ি, এটাকে আমরা বিষ বলি, এটা হচ্ছে কল ভাষা। প্যাট উদর তামিল ভাষা, চুলা উনুন মুন্ডারি ভাষা। এভাবে আরো কিছু শব্দ আছে যেমন কুলা গঞ্জ চঙ্গা টোপর ডাব ডাগর ঢেকি ইত্যাদি। চলে যাব আমরা নাম্বার পাঁচে চলে যাই, বিদেশি শব্দ। আমরা জানি রাজনৈতিক ধর্মীয় সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এভাবে আমরা দেখেছি বিভিন্ন যেমন আরবি ফার্সি হিন্দি উর্দু ইংরেজ তামিল তারপর চীনা বিভিন্ন ভাষার সংমিশ্রণে বিদেশি ভাষাকে সমৃদ্ধি ঘটেছে। এবার আমরা ছন্দে ছড়ায় তদ্ভব শব্দগুলো, এই যে তদ্ভব শব্দ তিন প্রকার, তিন নম্বরে তদ্ভব শব্দ ছন্দে আনন্দে আমরা একটু মনে রাখা। চলো আমরা তদ্ভব শব্দ ছন্দে ছড়ায় মনে রাখার কৌশলটা প্রাপ্ত করার চেষ্টা করব। চন্দ্র থেকে চাঁদ হলো আর, হস্ত থেকে হাত, ভক্ত থেকে ভাত হয়েছে, রাত্রি হলো রাত, সর্প দেখো সাপ হয়েছে, পদ যেমন পা, কাষ্ঠ তেমন কাঠ হয়েছে, গ্রাম হয়েছে গ্রাম, পক্ষী যেমন পাখি হলো, ব্যাঘ্র যেমন বাঘ, হস্তি তেমন হাতি হলো, ইক্ষু যেমন আগ, চর্ম দেখো চাম হয়েছে, কার্য কিন্তু কাজ, সন্ধ্যাবেলা শ্বাস হলো যে অত বুঝি আজ।
এবার দেশি শব্দ মনে রাখার কৌশলটা একটু রপ্ত করব। একটু মনোযোগ সহকারে শুনবা। কোলা হাতে ডাগর মেয়ে, আমি এখানে লাল কালি দিয়ে এগুলোকে বোল্ড করে দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে কোনগুলো দেশি শব্দ। কোলা হাতে ডাগর মেয়ে গিয়েছিল গঞ্জে, শাড়ি টোপর চুরি পরাই দিয়েছিল মঞ্জে। কুড়ি ডিঙ্গায় বসে এলো, চাল চুলা নেই সঙ্গে, তাই না দেখে মেয়ের বাবা ঢেকিতে পা দেয় ভঙ্গে। আজকে আমাদের সর্বশেষ আকর্ষণ বিদেহী শব্দের শব্দগুলোকে আমরা অনুশীলন ছাড়ার মাধ্যমে রপ্ত করার চেষ্টা করবো, মনে রাখার কৌশলটা আমরা জেনে নেব। চলো এবার আমরা এই অনুশীলনী ছাড়ার মাধ্যমে বিদেহী শব্দগুলোকে আয়ত্ত করার চেষ্টা করি। খদ্দর পরে ভদ্র লোকে গুজরাটেতে কিনি, চায়না থেকে নিয়ে এলো চায়ের সাথে চিনি। পর্তুগালের পাদ্রি এলো বালতি নিয়ে সাথে, তুর্কি থেকে চাকর আসে চাকু নিয়ে হাতে। ফুঙ্গি এলো লুঙ্গি নিয়ে বার্মা থেকে ছোটে, রিক্সা করে জাপানিরা বাংলাদেশে উঠে। তাস নিয়েছে খেলবে বলে ওলন্দাজের দল, টেক্কা দিয়ে চলতে গিয়ে হারাই মনোবল। ইংরেজ হলো সেই সুযোগে স্কুলেতে মাস্টার, চেয়ার টেবিল পেতে বসে হাতেও চক ডাস্টার। ফরাসিরা কুপন কেটে রেস্তোরাঁতে যায়, দামি দামি খাবারগুলো ঘরে বসে খায়। আমরা এখানে যে শব্দগুলো লাল কালি দিয়ে করে দাও সবগুলো হচ্ছে কি বিদেশি শব্দ। আশা করি এভাবে ছন্দে ছড়ায় আনন্দে যদি আমরা আমাদের কৌশলগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের পরীক্ষায় এমসিকিউ করার জন্য আর ভুল হবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।